আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে দেখাইতেছি যে বিভিন্ন গাছ অল্প বয়সে কীভাবে ছোটো ছোটো গাছের মধ্যে কীভাবে আপনাদের ফসল ধরানো যায়। এই বিষয় নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও অবশ্য আপলোড করছি আপনারা মোবাইলে, ইউটিউবে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি। যে আপলোড করার মূল উদ্দেশ্যটাই লইয়া যে সবাই যেন এর থেকে উপকৃত হইতে পারে। আসলে কৃষি চ্যানেলটা, এটা কৃষি যারা করে এরাই একটা উপলব্ধি করতে পারবে, এছাড়া করতে পারতো না। বর্তমান সময়ে আমরা শিক্ষিত বেকার যারা আছি, আমরা বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা কৃষিতে লাগাইতে পারি। আর কৃষিতে আধুনিক প্রযুক্তিতে যখন আমরা কৃষি ফলাইমু, তখন সময় আমরা অবশ্যই লাভবান হইব। তো আমি দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমি গবেষণা করতেছি। আমি বিভিন্ন গাছ থেকে অল্প দিনে কীভাবে ফল ধরানো যায় এর উপরে বেশ কয়েকটা রিসার্চ করছি। আমি যে গাছগুলো রিসার্চ করি এগুলো আপনারা দেখাই, আর যেগুলো আমরা রিসার্চ করি আর যেগুলো আমি বাস্তবতা পাই এগুলোই আপনারা দেখাই, এছাড়া বিকল্পটা আমি দেখাই না। আজকে আমি যে বিষয় নিয়ে আমি কথাবার্তা কইলাম, আমি কয়েক রকমের গাছের চারা উৎপাদনের বিভিন্ন রকমের সিস্টেম আমি আপনারা কইছি। আমি আজকে আপনারা দেখাইলাম যে জিনিসগুলা, দেখেন আমি আপনারা দেখাইছিলাম কমলা মালটা কীভাবে সারা করা যায়, অল্প দিনে যেগুলো আমাদের আমরা ছোটো গাছের মধ্যে কীভাবে ফল ধরব, এই জিনিসটা আমি আপনারা উপলব্ধি করাইলাম যে এই গাছগুলো আমি নিজের হাতে সারা করছি। এবং আপনারা প্রথম অবস্থায় এইগুলোর আপডেট আপনারা দিছিলাম, যেগুলো খরির সময় আপনারা দেখাইছিলাম, আজকে সারাগুলো আপনারা দেখাইলাম। এগুলো থেকে আমি কীভাবে সারাটা উৎপাদন করি, আমি আজকে আবার এই প্যাকেটে লাগাই আমি ইয়ে করছি, রাখছি এখন বর্তমানে। এগুলো সারা পরিপূর্ণ সারা। এরপরে আমি দেখাইছিলাম আপনারা যে ছোটো সফরি গাছে, ছোটো পেয়ারা গাছে কীভাবে পেয়ারা ধরবে। এ দেখেন আমি ছোটো পেয়ারা গাছে পেয়ারা ধরে কীভাবে এটা দেখাইতে গিয়ে আমি আপনারা দেখাই লাগাই যে ছোটো পেয়ারা গাছটার মধ্যে এখন বর্তমানে যে ডালগুলো আছে এই ডালগুলার থেকে এখন বর্তমানে পেয়ারা ধরবে, এই ডালগুলার থেকে এখন পেয়ারা ধরবার সম্ভাবনা ইনশাআল্লাহ। এই গাছ ছোটো গাছটার মধ্যে, এই যে ছোটো গাছটার মধ্যে এখন এই যে ডালপালা দিছে এগুলা থেকে এখন পেয়ারা আশা করে ধরবে। আমি এর জন্য আমি 12 ইঞ্চি একটা প্যাকেটের মধ্যে আমি সারাটা ডুবিয়ে দিলাম, যে এই গাছ এই 12 ইঞ্চি প্যাকেটটার মধ্যে আমি এই পেয়ারা সারাটা লাগাইলাম। আশা করি এর থেকে আমরা এটারে কিছুদিন আমি এখানে রাখবো, দেখি এর ভিতরে এটার মধ্যে ফল আসার পরে আমি গাছটা চেঞ্জ করার চেষ্টা করবো। তবে ফল আওয়ার আগে আমি এটা ইভেন্ট রেখে দেবো। এই যে দেখেন গাছ আগাছা জন্মে গেছে, গে এই গাছের গোড়ার মধ্যে আগাছা জন্মে গেছে, অর্থাৎ গাছটা ব্যাগটা অনেক পুরানো হয়ে গেছে, গে প্রায় 1 মাসের মতো আমি গাছটা এখানে লাগাইছি। তো আজকে আমি আপনারা একটা আধুনিক প্রযুক্তি, একটা সহজ একটা ফর্মুলা আপনারা দিব, অল্প বয়সে আমার কাছে কীভাবে আম ধরাইবেন, ছোটো আমের চারার মধ্যে আম ধরাইবেন, এই জন্য আমি আপনারা দেখাই রাখতাম। এই যে দেখেন আমি একটা চারা পরীক্ষামূলকভাবে আমি এই চারাটা আমি করছি নিজে, পরীক্ষামূলকভাবে দেখেন এই গাছটা আমি নিজে লাগাইছি, এই গাছটা আমি নিজে লাগাইছি, এটা আপনারা দেখে নিতে পারেন যে এর থেকে কীভাবে, এই যে দেখেন কীভাবে নতুনভাবে পাতা দিছে, এই যে নতুন শাখা দিছে, এই নতুন শাখার থেকে এখন বর্তমানে আগামী সিজনে যখন ফুল দেওয়ার সময় আসবো তখন সময় আশা করি এটার থেকে ফুল এবং ফল আমরা লাভ করতে পারি। আমি এই প্যাকেটটা বদলে নিবো, এই প্যাকেটটা চেঞ্জ করিয়া আমি নতুন বড় প্যাকেটের মধ্যে এই ধরনের 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে আমি ঢুকাই দিবো। এটা যেভাবে ঢুকাই দিয়েছে এইভাবে 10 ইঞ্চি প্যাকেটের মধ্যে আমি ঢুকাই দিবো, তখন আমরা ঢুকাই দিলে এটা বড় হয়ে যাবে, প্যাকেটটার মধ্যে আমি রাখতে পারবো। আজকে আমি ওই চারাটার বিষয় নিয়ে আমি কথা কই। এই গাছটা যখন আমি পরীক্ষামূলকভাবে লাগাইলাম, এটা আমি দেখাইবার লাগে আপনারা, এই পরীক্ষামূলক যে গাছটা আমি তৈরি করছি এটা আপনারা দেখেন এটা আমি কীভাবে তৈরি করলাম। আমি আর একটা চারা আপনারা তৈরি করে দেখাই, এর জন্য আমার ভালো একটা উন্নত জাতের গাছের একটা সায়ান দরকার, একটা আগার দরকার আমরা, যেটা আমাদের
এইভাবে দেখবেন যে এটা আমাদের কুড়ি আছে, এটা আছে, এইভাবে এই সারা এই ডালগুলা থেকে দেখবেন আপনি ছয়টা পাতা আপনি রাখবেন উপরের, এবারে ছয়টা পাতা বাকি নিজের যে পাতাগুলো আছে, এই যে আমি দেখেন এই পাতাগুলো আমি গুড়ির থেকে খেটে দিলাম, এইভাবে পাতাগুলো আমি খেটে দিলাম, এই পাতাগুলো আমি রাখলাম, এই পাতাগুলো রাখলাম না, এই পাতাগুলো এইভাবে দৌড়িয়ে আমি এইভাবে খেটে দিলাম, এই সামান্য পাতাগুলো রাখলাম রেখে দিলাম। এই যে ডালটা আমি রেডি করছি, এই যে ডালটা আছে এখানে দেখেন একটা একরকম, এই দিকটা এরকম লাগে, এই দিকটা একরকম লাগে, আমি এই ডালটাতে আমি আরও সহজে এই যে ভরে দিলাম, এই যে দেখেন এই এইভাবে এটা খাইতে দিলাম, এই যে রাখলাম, এরপরে আমি এই জায়গাটাতে আমি আর একটু ইয়ে করে দিলাম, একটু দেখেন আমি এটাতে একটু শুকা করে দিলাম, এক সাইড আমি কিছু খাইতে দিলাম, এইভাবে দেখেন আমি দুইটা সারা আপনারা দেখাইমু, দুইটা সারাই করবো বেশি করতাম না, আমি দুইটা সারের করলাম আপনারা দেখাইবার লাগিয়া, এই ডালটারে এভাবে কাটলাম, এইভাবে এটারও এভাবে খাইতে দিলাম, এভাবে খাইতে দিলাম, এই ডালটারে আমি দেখা যাচ্ছে আমার স্পটটা আছে এখানে, আমি স্পটটা আমি রাখলাম, এই স্পটটা আমি এখানে কাটলাম, এইটা দেখেন এখন আমি এটারে এখানে খাটিয়া এটারও একটু শুকাইয়া দিই, এভাবে একটু শুকা করে দিলাম, একদিক এই যে এভাবে দিলাম, এই দুইটা গাছ আমি মানে আপনারা কীভাবে লাগাইবেন ওই জিনিসটা আপনারা দেখাই দিই, একটা এই ধরনের একটা পাখলা খোলা লইবেন, একটা পাখা খোলা নেবেন, এই খোলাটারে এইভাবে কাটবেন, এই খোলাটারে ঠিক বরাবর মাঝামাঝি দুইটা পিস করলাম, আমি এই যে দুইটা পিস করলাম, দুইটা ভাগ করলাম খোলাটা, এই খোলার মধ্যে যে একটা খোলা হাতে নেবেন একটা মাথা নিয়ে, এই যে গাছটা আছে এটার এইভাবে এই ঢুকাই দিবেন, এই যে খোলাটা আমি ঢুকাই দিলাম, যে এরকম একটা কাপ নেবেন নিয়ে এটার খোলাটাতে এইভাবে এই নিচে যে হালকা মাটি দিয়ে রাখবেন ওই মাটির মধ্যে আমি ঢুকাই দিচ্ছি, এই যে দেখেন আরেকটা খোলা আমি ঢুকাইলাম, এই এই আরেকটা খোলা আমি ঢুকাই দিলাম, এখন এটারে আরেকটা কাপের মাঝে নিলাম, এটারে এভাবে ঢুকাই দিলাম, দেখেন আমি দুইটা এই কাপের মধ্যে ঢুকাই দিলাম, এখন আমার করণীয় কী, এখন আমার করণীয় হয়েছে আপনারা দেখাই যে এই উপরের যে জায়গাটা আছে, উপরের জায়গাটা আমি মাটি দিয়ে ভরাট করে দিব, এই যে উপরে কাপটা আছে এটা মাটি দিয়ে ভরাট করে দিব, এই যে দেখেন আমি কিছু মাটি এটার মধ্যে রাখলাম, এই মাটিটা দিয়ে এই কলাটাকে ডুবে এই ভরে দিলাম, এভাবে মাটিটা দিয়ে দিলাম, এই মাটিটা দিয়ে আমি এই যে দুইটার কাছে আমি মাটি দিলাম, এই যে দেখেন এই মাটিটা দিয়ে আমি রাখলাম, আমার কাজ মোটামুটি মোটামুটি শেষ, আমি এখন আপনারা কী করতেন আমি এটা দেখাইম, এভাবে এভাবে পাতাটা ভিজাই দিবেন, এই গুড়া মাঝে কিছু পানি এইভাবে দিবেন যাতে মাটিটা ভিজে, এইভাবে ভিজাই দিবেন, আমার বিজানির কাম শেষ, এখন আমি এই যে গাছটা ইয়ে করলাম
এটা ছায়াযুক্ত স্থানে একটা ছায়ার মধ্যে আমি রেখে দিব, যাতে এটার ভিতরে বাতাস লাগে না, রুদ্রের তাপ ডাইরেক্ট গাছের মধ্যে লাগে না। তখন সময় এটার পরবর্তীতে আমরা এটার বিনিময়ে এইরকম করতে পারলে বিনিময়ে আমরা ওই ধরনের একটা গাছ, এই ধরনের একটা গাছ আমরা উপহার পাইব। আমরা প্যাকেটটারে একটা পলিব্যাগ করিয়া যাতে বাতাস না ঢুকে এবং রুদ্রের তাপ যেন ডাইরেক্ট তার গাছের মধ্যে না লাগে, ছাড়ার গায়ে না লাগে, এই ব্যবস্থা করে আমি রেখে দিব। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, ইজি, একদম ইজি, ইজি থেকে ইজি আমরা এইভাবে একটা চারা তৈরি করতে পারবো। আর এই গাছটার থেকে আমরা আগামী সিজনে যে ফুল ফল যখন সময় আসবো, তখন সময় আশা করি এটার থেকে আমরা ফুল ফল আশা করি ইনশাল্লাহ আমরা পাইব। তো এটাই লিখে আমার এটা একটা থিওরি, যে আপনারাও যদি এইভাবে করতে পারেন, আমরা যে কয়টা গাছ আমি দেখাইলাম এই জন্য আপনারা করতে পারেন, আপনারাও ইনশাল্লাহ আমার মতন আপনারা এই ফল লাভ করতে পারবেন। আর নিজের গাছ থেকে ফল ফাইরিয়া মানে ফরমালিনমুক্ত ফল আপনারা প্রত্যেকে খাইতে পারবেন, আমি নিশ্চয়তা দিতে পারি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।